হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে অনেক অনেক ফেব্রুয়ারি শুভেচ্ছা। তো আজ একটা ভালো একটা মজার রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম, পকোড়া রেসিপি। বিভিন্ন সবজি দিয়ে একটা মজাদার পকোড়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটার জন্য আমরা এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং আমরা এখানে আরও কিছু উপকরণ নিয়ে নেবো। এখানে ডাল বাটা আছে, তো ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। এখন এখানে ময়দা মিশিয়ে নিব। এবার ভালো করে ময়দাগুলোকে এর মধ্যে নিয়ে নিব এবং ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মশলা নিয়ে নেব ভিতরে, কাঁচামরিচ বাটার মশলাটা ভিতরে দিয়ে দিলাম। এবার দেব আদা বাটাটা, এবার দেব জিরা বাটার গুঁড়া। তো ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমরা কিছু সবজি অ্যাড করব, যেসব সবজি শরীরের জন্য খুবই উপকার এবং সত্যি খুবই হেলদি এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনারা যদি এই ধরনের হেলদি রেসিপি বাসায় তৈরি করে থাকেন, সবাই পছন্দ করবে, সবাই খেতে ইচ্ছা করবে। তো এখন আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটার জন্য আমরা দরকার এখানে ধনে পাতা, রসুন কুচি দিয়ে দিব ভেতরে, আমরা আলু কুচি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নিব। এখন দেবো কাঁচামরিচ, গাজর কুচি, এখানে হচ্ছে পেঁয়াজের কলি, এখানে হচ্ছে পেঁয়াজ। এগুলোকে ভালো করে ঢেলে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। খুব ইজি একটা রেসিপি, বাসা ছোটো বড় সবাই পছন্দ করবে। যদি বাচ্চাদের হেলদি খাবার খাওয়াতে চান তো হেলদি খাবার হিসেবে পকোড়া তো বাচ্চারা এমনিতেই পছন্দ করে, তো অবশ্যই বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে, সবাই খেতে চাইবে। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব আমরা। ভালো করে এভাবে চারিপাশটা মেখে নিব ভালো করে, হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালো করে হাত দিয়ে ভাবে মেখে নিব। বড়ার একটা আবরণ চলে আসছে এবং হাতের সাহায্যে এটাকে গোল গোল করে পেঁচিয়ে নিব। তো খুব সুন্দর হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা মসৃণ হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এ ধরনের মজাদার রেসিপি তৈরি করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে একটা করে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিব। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ভালো করে বুড়োটা কমপ্লিট হয়ে গেছে। খেতে খুবই কিন্তু ক্রাঞ্চি হয়েছে, খুবই মুচমুচে হয়েছে। এভাবে মুচমুচে পকোড়ার রেসিপি কিন্তু বাসায় তৈরি করে দেখবেন, বাসা ছোটো বড় সবাই পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, খেতে খুব ভালো হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে, ক্রিস্পি হয়েছে দেখেন। খুবই ভালো লাগবে রেসিপিটা বাসায় তৈরি করলে, খুবই একটা সুন্দর একটা কালার চলে আসছে, খেতে খুবই ইয়ামি ছিল, সবাই পছন্দ করবে এই ধরনের পকোড়া রেসিপি বাসায় তৈরি করলে স্ন্যাক হিসেবে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের উৎসব, আল্লাহ হাফেজ।